পাহাড়ে প্রশিক্ষণ নেয়া নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারকিয়ার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা ও সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান জানান, নতুন এই জঙ্গি সংগঠনের তৎপরতা থাকলেও তা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেই রয়েছে। রিপোর্ট করছেন জিএম তসলিম। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান জানান, নতুন জঙ্গি সংগঠনের এই সদস্যরা পাহাড়ে প্রশিক্ষণ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম তুহিনকে সিলেট এবং নাইম হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিপদগামী 50-এর অধিক তরুণকে হিজরত করিয়ে পাহাড়ি অঞ্চলে বান্দরবনের পাহাড়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে, সিডিডিসির শক্ত অবস্থানের কারণে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে আমরা এই সংগঠনের শীর্ষস্থানীয় যারা মাস্টার মাইন্ড, যারা সংগঠক, যারা অর্থ সরবরাহকারী এবং এই যারা দাওয়াতি বিভাগের প্রধান সহ বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সিডিডিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, হিজরত যারা করে তাদের অনেককেই মিথ্যা প্রলোভন দেখানো হয়। একবার যারা প্রশিক্ষণ ক্যাম্পে ঢুকেন তারা ইচ্ছা থাকলেও আর বের হতে পারেন না। গ্রেপ্তারকৃতরা এক বছরের বেশি সময় ধরে অস্ত্র চালনায় প্রশিক্ষণ নিয়েছে। সেই হিজরতটা পুরোটাই যে তারা স্বপ্রণোদিতভাবে করেছে সেটাও কিন্তু না, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, অনেককে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে জিহাদ করার উদ্দেশ্যে বা এই ক্যাম্পে গিয়েছে সেটাও যেমন সত্য, আবার অনেককে তারা বিভ্রান্ত করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেই ক্যাম্পে তারা নিয়ে গিয়েছিল। বাট আসাদুজ্জামান আরও জানান, ফেব্রুয়ারিতে সিপি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালে জামাতুল আনসার শুরুতে প্রতিরোধ করলেও পরে আর পেরে ওঠেনি। তখনই গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম তুহিন ও নাইম দল থেকে বেরিয়ে যায়। পরে তাদের নজরদারিতে রেখে গ্রেপ্তার করে বলে জানায় সিটিডিসি প্রধান। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।